তার মানে আরেকটা পয়েন্ট আসবে যে মেডুলা মেডুসার কাহিনীটা আসবে। রাইট, আমি তো এটা মেডুসার, লিখতেছিলাম। এই এই মেডুসার কি কাহিনী আমাকে বলো। মেডুসার কাহিনী হচ্ছে, মেডুসা ছিল অ্যাথেনার অনেক বড় একজন, মানে কি বলবো, ভক্ত টাইপের। হ্যাঁ, মানে আর কি পূজা করতো, প্রচন্ড পরিমাণে পছন্দ প্রিস্টেস করতো। ছিল, প্রিস্টেস ছিল, ওর মতে ভার্জিন থাকতে চাইছিল, কিন্তু একটা সময় গিয়ে পোসাইডন হচ্ছে করতো কি, অ্যাথেনার সাথে খুব লাগালাগি ছিল পোসাইডনের, তো পোসাইডন করছে কি, অ্যাথেনাকে শাস্তি দেওয়ার জন্য, মানে মেন্টালি টর্চার করার জন্য, ও পোসাইডন গিয়ে অ্যাথেনার সবচেয়ে বড় প্রিস্টেস যে এই মেডুসা, একে গিয়ে রেপ করে আসে, এবং সেই সাথে ওর বোন, দুইটা বোন ছিল, ইউরায়েল আর হচ্ছে থেনো, তো ইউরায়েল আর থেনো হেল্প, মানে সরি, পোসাইডনকে সরাইতে চেষ্টা করে, প্রতিবাদ করে, কিন্তু পোসাইডন তো অনেক শক্তিশালী, সে মানে না, তো রেপ টেপ করে যখন চলে যায়, এরপরে মেডুসা অনেক কষ্টে ওর দেবীর ইসে আসে, ওকে কিন্তু রেপ করা হয়েছিল দেবীর মন্দিরের সামনে, বা দেবর তো মন্দিরেই করা হয় আর কি, মানে ওর মূর্তিটার আর কি সামনে, ওর মূর্তিটা যেখানে ছিল দরজার বাহিরে আর কি, মানে দরজাটা তো দরজা নাই, মানে খোলা আর কি, তো মেডুসার কিন্তু অনেক হেল্প চেয়েছিল আথেনা, তখন আথেনা আসে নাই হেল্প করতে, তো পরবর্তীতে যখন ও পূজা দিতে যায় আথেনাকে, আবার যখন ডাকে আথেনা, তো পোসাইডনকে শাস্তি দিতে পারে না, ওর রাগে করে কি মেডুসাকে এরকম মানে কুৎসিত বানায় দেয়। তারও আগে ওর মেডুসার উপর রাগ ছিল, কারণ এরকম একটা রিউমার ছিল শহরে যে মানুষজন অ্যাথেনার মন্দিরে অ্যাথেনাকে পূজা করার জন্য বা অ্যাথেনাকে অর্চনা করার জন্য যাচ্ছে না, বরঞ্চ তার এই যে প্রিস্টেস মেডুসা ওকে দেখার জন্য যাচ্ছে, এই জন্য আগে থেকে অ্যাথেনা একটু রাগ ছিল, কিন্তু অতটা পাত্তা দেয় না রাগটাকে, তো তারপরে এই ঘটনার পরে তো তার আরো বেশি রাগ বেড়ে গেল, তো এরপরে সে মেডুসাকে এরকম করে সাপ বানায় দিল তার মাথার চুলগুলোকে, তারপরে হচ্ছে তার বোন গুলাকে এরকম মনস্টার পরিণত করলো, তো এই তিন বোন মিলে, তিন বোনের নাম পরে হয়ে গেছে দি গর্গনস, GORGONS, গর্গনস নাম হয়ে গেল, তো পর মানে মেডুসা কিন্তু তখন যখন মনস্টার হয়ে গেছে, তখনও কিন্তু ও খুব ভালো একটা মেয়ে ছিল, মানে নরম ভদ্র স্বভাবের, যখন মেডুসা হচ্ছে এরকম মনস্টার হয়ে গেল, তখন সে মানুষের কাছে তাকাইলে প্রথম যে পাথরটা হইছে, সে হচ্ছে ওকেই পছন্দ করতো, একটা ছেলে প্রচন্ড ভালোবাসত ওই ছেলেটা, কিন্তু ওই ছেলেটা কখনো ওকে জোর জবরদস্তি করে না, কখনো টাচ করতে চায় না, মানে ওকে সম্মান করছে ওর পার্সোনাল স্পেসটাকে, ওই ছেলেটা যখন ওকে হেল্প করতে আসলো, তখন মানে আনইন্টেনশনালি মেডুসা ওর দিকে তাকাইলো যখন কাঁদতেছিল, সাথে সাথে ওই ছেলেটা পাথর হয়ে গেছে, পরে মেয়েটা দুঃখে হচ্ছে গেল গা দূরের একটা জায়গায়, দূরের একটা জায়গায় গিয়ে ভাঙাছড়া একটা রাজপ্রাসাদের মতো একটা জায়গা দেখলো, সেখানে গিয়ে যেতে যেতে যতজন মানুষের দিকে তাকাচ্ছে ততজন মানুষ কিন্তু ই হয়ে গেছে, পাথর হয়ে গেছে, তো শহর জুড়ে এরকম একটা ই হলো, বিশৃঙ্খলা সৃষ্টি হলো, তো ও গিয়ে লুকাইলো মানে একটা রাজপ্রাসাদের মতো একটা প্রাসাদে, পরবর্তীতে রাজপ্রাসাদটা পরিষ্কার করতে গিয়ে দেখে কি, এটা আসলে অ্যাথেনারই মন্দির, আবার সে অ্যাথেনার কাছেই আসছে, সে এটা সে অ্যাথেনারই মন্দির, পরিত্যক্ত মন্দির ছিল অ্যাথেনার, তো ও করলো কি, অ্যাথেনা মন্দিরটাকে ভালো করে ঝেড়ে মুছে সবকিছু পরিষ্কার টরিষ্কার করে মোটামুটি অর্চনার জন্য পরিষ্কার বানায় দিল, এবং ওখানেও একা একা নিজেই পূজা করতে থাকলো অ্যাথেনার, ও মনে করলো এটা একটা শাস্তি, তো যাই হোক যেরকম আর কি ডিভোটেড পার্সন যেরকম মনে করে, তো তারপরে ওটা ওখানে এসে পূজা করতেছিল, একের পর এক লোক আসতো ওকে মেরে ফেলার জন্য, যার কারণ সিটিতে তো, যে সিটি দিয়ে ওরা ও বের হয়ে গেছিল, সেখানে তো তো প্রচার হয়ে গেছে যে অনেক একটা মনস্টার আসছে, সবাইকে এরকম করে পাথর বানায় দিচ্ছে, তো লাস্ট পর্যন্ত একজনই পারে ওর মাথা কেটে নিয়ে ই করতে, ওকে আবার অ্যাথেনাই হেল্প করে, কারণ অ্যাথেনার নাকি আবার এত মানে কষ্ট ভাল লাগতেছিল না, মেডুসা অনেক কষ্ট দিয়ে ফেলছে, অ্যাথেনা বুঝতে পারে এটা তার ভুল, এখন না না শোন না, তারপরে হচ্ছে ভুল এগুলো বলে টলে সে হেল্প করে ওই ছেলেটাকে, ওই ওয়ারিয়ারটাকে হেল্প করে ইসের মাথা কাটতে, পরে কি করে জানিস, মেডুসাকে অ্যাথেনার সম্মান দেখানোর জন্য এই যে কাটা মূর্তিটা না, তার যে সুন্দর মুখ, এটা কিন্তু প্রকাশ করে নাই, সে কি করছে যে তাকে যে অভিশাপ দিয়ে এই যে চুল টুল দিছিল, সাপের চুল বানা দিছিল, এই মূর্তিটা, এই ইমেজটাকে সে তার হচ্ছে শিল্ডে বসাই দিছে, মানে মেডুসা যে আগে এত সুন্দর একজন প্রিন্সেস ছিল সেই ছবি কারো মনে থাকলো না, মেডুসাকে দেখলে মানুষজন মনে করে যে একটা মনস্টার যার সাপের মাথার চুল ছিল।
বুঝতে পারছিস? এই হচ্ছে অ্যাথেনার ঘটনা, অ্যাথেনা মেডুসার ঘটনা। মেডুসাকে কেন হেল্প করতে চাইছে ওর দুই বোন, এই জন্য ইউরায়াল আর থেনোকেও সবাই মনস্টার বানাই দিছিল। ইউরায়াল আর থেনো ছিল হচ্ছে ওরা তো গডেস গডের ছেলে মেয়ে ছেলের মেরে যাচ্ছিল। তো ইউরায়াল আর থেনো কিন্তু সারাটা জীবন এই মনস্টারই থেকে যাবে, কিন্তু মেডুসা কিন্তু মর্টাল ছিল। থেনো আর হচ্ছে ইউরায়াল ছিল ইমর্টাল, গডেস গডের মেয়ে ছিল দেখে ছিল ইমর্টাল। তো মানে ওই যে সেমি ডেমিগড টাইপের ছিল ওরা। আচ্ছা কথা হচ্ছে মাত্র বোন দুইজন মানে ইমর্টাল ছিল যেহেতু গড থেকে আসছে, তাহলে কেন মেডুসা মর্টাল ছিল? সেও যদি গডের মেয়ে হয়ে থাকে, গর্গনের এই একটাই তাকে হচ্ছে মর্টাল বানানো হয়েছিল। সে অ্যাথেনার প্রিস্টেস ছিল, সে অ্যাথেনার মতো ভার্জিন ছিল। তো বিভিন্ন কারণে তাকে হচ্ছে জন্ম থেকে সে মর্টাল হিসেবে জন্মগ্রহণ করছে। এটা আসলে হিস্টোরি যতটুকু পড়লাম কোথাও পরিষ্কার লেখা নাই, ওয়াই শি ওয়াজ মর্টাল দেখলাম না কোথাও। ওকে মারতে আবার হেল্প করছে অ্যাথেনা, মানে তার এত দুঃখ ভাল লাগতেছিল না, বুঝছো? এরকম হিপোক্রিট মানে ঢং বেয়ে বেয়ে পোলা চা হয়। আচ্ছা আমি একটা কোয়েশ্চেন করে, আমাকে গালি দিও না প্লিজ। হ্যাঁ প্লিজ গালি দিবা না, তোমরা কেউ গালি দিবা না, ঠিক আছে? আচ্ছা আমরা একটু একটু বলবো। হ্যাঁ তারপর বলো। আমি মাঝে এতক্ষণ কাহিনী গুলা বললি, কাহিনী গুলা কোথাকার, এক্স্যাক্টলি কোন জায়গা? এটা গ্রিক মিথোলজি। আচ্ছা এটা গ্রিক মিথোলজি। না না না, আমি বলছি সাইবা কোন এপিকের কাহিনী বলতেছে। এটা এপিকেরই কাহিনী, এটা মেডুসার মানে আমি বলি গ্রিক মিথোলজিতে এপিক আসলে অনেকগুলো লেখা হয়েছে, তার মধ্যে দুইটা থেকে সাধারণত দুইটা থেকে হচ্ছে মানে আমাদের যেরকম কোরআন শরীফ ওদের হচ্ছে অনেকটা এরকম দুইটা এপিক, একটা হচ্ছে হোমার ইলিয়াড আর একটা হচ্ছে ভার্জিলের হচ্ছে এইনেড। এখন হয়েছে কি, স্বর্গ কোথায় বা অলিম্পাস কোথায়, হেডস এর প্রাসাদ কোথায়, এগুলো কিন্তু আসলে নেওয়া হয়েছে হোমার আর ভার্জিলের বই থেকে। এছাড়া আর কোথায় মানে এক্স্যাক্টলি অন দ্য পয়েন্টে কোথায় এটা কিন্তু অন্য কোনো বইয়ে পাওয়া যায় না, ওদের কাছ থেকে এটা নেওয়া হয় যে আচ্ছা ভার্জিল বলছে স্বর্গ এখানে, ভার্জিল বলছে নরক এখানে, স্বর্গ নরকের দুইটাই আছে, নরকের মধ্যেও একটা ধরনের স্বর্গ আছে। মানে এর তো পড়লামই ঈশের দিকে, এই এই নাইস যখন হচ্ছে ঈশে গেছে আন্ডারওয়ার্ল্ডে গেছিল বাপের সাথে দেখা করতে, ওটাই না হচ্ছে মেইন একটা জিনিস। ওখান থেকে সাধারণত সব থিওরি আসছে, ওখান থেকেই সব হচ্ছে মানে বিশ্লেষণ করা শুরু হয়েছে যে কি কোথায়, স্বর্গ কোথায়, নরক কোথায়, অলিম্পাস জায়গাটা কেমন অ্যাকচুয়ালি কোথায়, এরকম বুঝছিস? তো এটা হচ্ছে এপিক ভার্জিল লেখে নাই, ভার্জিল আর হোমারের মধ্যে ইউরাল আর সরি ভার্জিল আর হোমারের মধ্যে মেডুসার কথাটা লেখা হয়েছে পাওয়া যায়, কিন্তু ইউরাল আর থেনোর মধ্যে থেনোর কথাটা অন্যান্য এরকম ভার্জিলের মতো বড় না বা হোমারের মতো বড় না, বাট হিস্টোরিয়ানদের ইসে লেখা পাওয়া যায়। মোটামুটি আমাদের যেরকম প্রত্যেকটা ধর্মের হচ্ছে একটাই বই থাকে, ওদের হয় কি যে গ্রিক মিথোলজি জিনিসটা গ্রিকদের আর হচ্ছে রোমানদের মধ্যে কি যে এই দেখে তো বুঝতে পারতেছিস ওরা হচ্ছে শক্তি বা মারামারি বা অ্যাকশন টাইপের জিনিসপত্র বেশি বিশ্বাস করে। যেমন হারকিউলিস কিন্তু মর্টাল ছিল কিন্তু তারপরে ও কিন্তু গড হিসেবে ওকে পূজা অর্চনা করা হয়। তো এরকম যারা এসব শক যাদের হচ্ছে এই যে ইউলিসিসকে অনেক জায়গায় গড হিসেবে নেওয়া হয়, তো এরকম যারা হচ্ছে হিরো ছিল বড় বড় হিরো ছিল ওদের যে জার্নি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এই জার্নির মধ্যে না এইসব মেডুসা তারপর বিভিন্ন ধরনের গর্গন তারপর হচ্ছে মনস্টার সি ক্রিয়েচার এগুলা আসে যে ওরা এগুলা ডিফিট করছে। তো এগুলা নিয়ে গল্প যখন হয় ওদের জার্নি গল্পটা লাইফ জার্নিটা ওখান থেকে মানুষজন হিস্টোরিয়ানরা এরকম এই শোনায় মানে এক্সাক্ট লোকেশন বা মনস্টার্স গুলার কাহিনী কি এগুলা নাই। এই যে যেমন এই যে সাইক্লপস আছে না এক চক্ষু দানব, ও কিন্তু পোসাইডনের সন্তান, এরকম যে এই এই নাইট হচ্ছে এই নাইসের
জার্নি, লাইফ জার্নি শুরু থেকে শেষ পর্যন্ত। হোমারের ইলিয়াডে কিন্তু আমরা এই নাইসকে হচ্ছে দুধ ভাত মনে করছি, মানে লিটারালি দুধ ভাত। ও ওখানে ছিলই না, বারবার মানে দুধের শিশু, যখনই মারামারি করতে গেছে তখনই মানুষজন দেবতা গুলা এসে লুকায় রাখছে এরকম। সবাই ওকে তুলো তুলো করে রাখছে, এবং যখন ও বড় হয়ে গেছে তারপরে ওর সন্তানটা আসকানিয়াস বা ইলুস ওকে তুলো তুলো করে রাখছে। সামনে চলে আসে এসব হিরোদের জার্নি, লাইফ থেকে মিড লাইফ থেকে শুরু করে তাদের এন্ড লাইফ পর্যন্ত জার্নি জার্নি আর হচ্ছে এদের মানে যুদ্ধর ব্যাপার গুলা বলা হয়েছে। আবার অন্য আরেকটা হিস্টোরিয়ানের বইতে এদের জন্ম থেকে এদের মিড লাইফ পর্যন্ত আছে লেখা। মোটামুটি হোমারটাই ইম্পর্টেন্ট, খুব বড়, মানে মেইনলি হোমার না কারোর কাছ থেকে নকল টকল করে নাই, সো হোমারকেই সাধারণত ধরা হয় মেইন। ওখান থেকে সব ধরনের সোর্স নেওয়া হয়, যেরকম মানে ব্যাখ্যা করা হয় লিটারেচারে, ব্যাখ্যা করা হয় যে ও হোমার এই কথা বুঝছে তার মানে এর সাথে আগেটা আছে, আগে লেজ জুড়ে দেয় পিছে লেজ জুড়ে দিয়া একটা ঘটনা বানায়। আর ভার্জিল হচ্ছে সাধারণত হোমারের নকল করা হয়েছে, কারণ এই যেমন ধর এই যে যখন টার্নাসের সাথে যুদ্ধ হয়, যখন যেইভাবে ভার্জিল ব্যাখ্যা করছে দেখ আকিলিসকেও কিন্তু সেইভাবে ব্যাখ্যা করছে হোমার। আকিলিস যেভাবে বেগ করতো মানুষজনের কাছে আইসা যে আমাকে মাইরো না, আকিলিস কিন্তু তারপর মেরে ফেলছে, এরকম এই নেসের কাছে আইসে অনেকে আইসা বসে পায়ে ধরেই করছে আকিলিসের মতো, এই নাইসও কিন্তু মানে ছেড়া দেয় না ধরে ধরে, মানে অনেক বেশি আমি যে হিংস্র এটা প্রকাশ করছে ভার্জিল। এখন গ্রিকদের হিংস্র হিরো আছে, তখন হিংস্রতা আসলে পূজনীয় ছিল, হিংস্রতা ছেলেদের বা পুরুষদের হচ্ছে পৌরুষত্বটা এরকমই ছিল। ইভেন তারা যদি গেও থাকতো তাদের মধ্যে না, তারা যদি গেও থাকতো তাদের মধ্যে তারা কিন্তু মানে পৌরুষত্বটা দেখাতে হচ্ছে কে কতটুকু খুন করছে, কে কত মানুষজনকে রক্ত বাহাইছে, কে কত দুর্দর্শ ভাবে, মানে এখন এরকম করলে বলবে ও একটা সাইকো, মানে সাইকোটিক কিলিং আর কি তখন একটা পৌরুষত্ব ছিল। তো এই জন্য আর কি তুই বললি যে এপিক থেকে না হয়েছে, এটা লিটারালি এপিক থেকে না হয়েছে, ওই যে হিরোটা মেডুসাকে মাইরা ফেলছে ওই হিরোর জার্নিতে এই মেডুসার কথা লেখা ছিল। আবার পোসাইডনের লাইফ জার্নিতে সাইক্লপসের কথা লেখা আছে, মেডুসার কথা লেখা আছে, এইরকম।